নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী, আবারও হাজির হয়ে গেছি আরেকটা নতুন রেসিপির সাথে। আজকে তোমাদের করে দেখো মুগ ডালের কচুরি। এটা তোমরা তরকারির সাথে বা দইয়ের সাথে খেতে পারো। তাহলে চলো রেসিপিটা শুরু করে নিই। আমি প্রথমে এক কাপ মতন মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটাকে এবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর এখানে একটা গামলার মধ্যে আমি দু কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো একটা বাটিতে হিসাবে ময়দাটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতন সাদা তেল। তেলটা দিয়ে ময়দাটা ভালো করে আমি আগে মেখে নিচ্ছি। আপনারা কিন্তু তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। দেখুন, আমাদের ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। দেখুন, এখন মুট করলে কিন্তু একটা দলা পেকে যাচ্ছে, তার মানে এটা ভালো করে আমাদের মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ডোটা বানানো হয়ে গেছে। এবারে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এরকম ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি ডালের পুরটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি যে ডালটা ধুয়ে জল ঝরিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম, ঝরঝরে হয়ে গেছে। এখন এটা মিক্সিতে দিয়ে আমি আস্তে আস্তে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। আমি কিন্তু একদম কাদা কাদা করে পেস্ট করে নিই, একটু একটু কিন্তু শুকনো শুকনো আছে। এবারে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে পরে দেখুন বন্ধুরা, এখানে আমি 1 টেবিল স্পুন মতন মৌরি নিয়ে নিয়েছি। মৌরিটা একটুখানি ভেজে নিচ্ছি, ভেজে গুঁড়ো করে রেখে দেবো। আমি আবারও কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। এবারে আমি কড়াইতে 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হতে দেবো। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল স্পুন মতন হিং দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন গোটা জিরে। দিচ্ছি 1 টেবিল স্পুন মতন কুচানো কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা দিয়ে, যতক্ষণ একটা ভালো গন্ধ বেরোবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আমাদের মৌরি গুঁড়োটা। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখানে আপনারা গোটা ধনেকে শুকনো খোলায় ভেজে আধেক করে ভেঙে দিতে পারেন। দিয়ে দেবে 1 টেবিল স্পুন মতন গরম মশলা গুঁড়ো। দিয়ে মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে মুগ ডালটা যে আমি বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা মুগ ডালটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতন লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। সাথে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিলাম কুচানো ধনে পাতা। এবারে সব কিছু ভালো করে ডালের সাথে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে পুরটা ঢেলে দিলাম। এবারে আমি আবার ময়দাটা আরেকবার একটুখানি বেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লুচি ভাজুন। দেখুন বন্ধুরা, এবারে আমি লুচিটা বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের লুচিটা কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। এবারে এর মধ্যে পুরটা ভরে নেব। এবারে লুচিটা মধ্যে আমি 1 চামচ করে যে ডালের পুর বানিয়ে রেখেছিলাম সেই ডালের পুরটা আমি দিয়ে দেব। এবারে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। আবারও আমি লুচিটা বেলে নেব। এখানে কিন্তু কাজটা একটু সাবধানে করতে হবে, নালে ফেটে যাওয়ার ভয় থাকবে। একদম হালকা হাতে, বেশি চাপ দেওয়া যাবে না, কিন্তু একদম হালকা হালকা হাতে এবারে লুচিটা বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি লুচিটা বেলে নিয়েছি। এইভাবে আমি আরও কতগুলো বানিয়ে নিচ্ছি।
এইটা কিন্তু আপনারা সকালে জলখাবারের সাথে বা রাত্রিবেলা ডিনারে হোক বা টিফিনে হোক যে কোনো সময় আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুবই দুর্দান্ত লাগে এই ডাল পুরিটা। এবারে আমি এখানে একটা কড়াইতে তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমাদের। এবারে লুচিগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মুগ ডালের কচুরি কিন্তু আমার তাহলে রেডি হয়ে গেল। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। দিয়ে লুচিগুলোকে আমি আস্তে আস্তে কচুরিগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমে কিন্তু আমি নাড়াচাড়া করিনি, আপনা আপনি কিন্তু উপরে ফুলে এসছে। এবারে আমি পাল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ডালের কচুরিটা রেডি হয়ে গেছে। আমি এবারে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি বাকি সব কচুরিগুলো বানিয়ে ফেলছি। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আজকে দেখুন ডাল পুরিগুলো কত সুন্দর হয়েছে। এইটা আপনারা দইয়ের সাথে খেতে পারেন, নাহলে একটা আলুর তরকারির সাথেও খেতে পারেন। খুব দুর্দান্ত মজাদার লাগে কিন্তু খেতে। এমনি এমনিও কিন্তু এগুলো খাওয়া যায়, কোনো কিছু ছাড়াও শুধু শুধুই খাওয়া যায়। তাহলে আজকের রেসিপিটা এই অবধি। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে, অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন।